वेलकम बैक टू माय चैनल कुकिंग स्टूडियो बाय इनमी। आबारो आमी आपनादेर माझे आरेकटी नतून रेसिपी निये हाजिर होलाम। आजके रेसिपीते थाकछे बारबिक्यू। परफेक्ट बारबिक्यू किभाबे तैरी करते हय तार रेसिपी आज आमी आपनादेर काछे शेयर करब। आशा करछि आमार आजके रेसिपिटी आपनादेर भालो लागबे। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক বারবিকিউ কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি। বারবিকিউ তৈরি করার জন্য এখানে আমি 10 পিস চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমার দুইটা মুরগি দিয়ে আমি চিকেন করেছি। এখন এগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা লেবু নিয়েছি। এখন লেবুটাকে আমি চুপসে দিব, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ জয়িত্রী, 1/2 চা চামচ জয়ফল। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ গুঁড়া মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 1/2 কাপ টক দই। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব, মেখে নিব। মাখা হয়ে গেলে এখন দিয়ে দিব 2 চা চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটা গ্রিলের মতো নিয়েছি, নিচে কয়লা দিয়ে দিয়েছি। এখন আমি বারবিকিউ চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটাকে দেওয়ার পর এখন উপর দিয়ে তেল ব্রাশ করে নিব সবগুলো চিকেন। খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। যতবার চিকেনটাকে আমি উল্টিয়ে দিব ততবারই তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন একটা সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চলে এসেছে। এখন এই সাইডটাকেও আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আবারও উল্টিয়ে নিচ্ছি। আমি প্রায় 20 মিনিট পর্যন্ত এটাকে কয়লার উপর বেক করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকে বারবিকিউ। আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহিত করে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।